জি বাংলার আলোচনা ধারাবাহিকে কাজ করতে গিয়ে পরিচয় হয় এই দুই তারকার, অভিনেত্রী ইস্মিতা মুখোপাধ্যায় ও অর্ণব ব্যানার্জির। এই দুই তারকা নাকি ডেট করছেন, টেলিপাড়ায় কান পাতলেই এমনটা শোনা যাচ্ছে। দুই তারকা সোশ্যাল মিডিয়া পোস্টে নজর দিলে একই ভাষা নানা প্রশ্ন তুলছেন নেটিজনরা। এই দুই টেলি তারকা জি বাংলার আলোচনা ধারাবাহিকে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছে। ধারাবাহিকে আকাশ চরিত্রে এবং অভিনেত্রী দেবাদৃতা বসুর বিপরীতে অভিনয় করেছিলেন অর্ণব ব্যানার্জি। অন্যদিকে ধারাবাহিকে তার বৌদির চরিত্রে অভিনয় করেছেন ইস্মিতা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব কারো হয়। অফ স্ক্রিন তাদের রসায়ন নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। জি বাংলার আলোচনা ধারাবাহিকের সম্প্রচারণ সম্প্রতি শেষ হয়েছে। আপাতত স্টার জলসার শ্রীময়ী সিরিয়ালে ছোটুর ভূমিকায় অভিনয় করছে অর্ণব। দিঠির চরিত্রে ঐশী এবং ছোটুর চরিত্রে অর্ণব। অবশ্য ইস্মিতা এবং অর্ণব নিজে কিন্তু এখনও তাদের সম্পর্ক বিষয়ে কোনো কিছু মন্তব্য করেনি, তবে তাদের বন্ধুত্বকে যথেষ্ট পাকা চোখে দেখছেন অনুরাগী মহল। তারা বলছেন তারা বাস্তবে প্রেম করছেন এবং একাধিক সূত্র তারও প্রমাণ নাকি পেয়েছে। তো দর্শক, অর্ণব ও ইস্মিতার প্রেম নিয়ে আপনাদের কী মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।